আমরা চলে আসি আমাদের কোশ্চেন নাম্বার 6 এ কোশ্চেন নাম্বার 6 আমাদেরকে কি বলছে ফাইন্ড দা ফার্স্ট 3 টার্মস অফ ইন দা এক্সপ্যানশন অফ 1 মাইনাস 2x হোল টু দি পাওয়ার 5 এটা খুব সোজা একটা জিনিস তোমাকে সিম্পলি এক্সপ্যান্ড করতে হবে অ্যানসার 1 মাইনাস 2x হোল টু দি পাওয়ার 5 ইকুয়ালস টু কত হবে তোমাদের আমি ফর্মুলা শিখিয়েছিলাম তোমাদের ফর্মুলা কি মনে আছে আমাদের ফর্মুলা ছিল a প্লাস x হোল টু দি পাওয়ার n ইকুয়াল টু a টু দি পাওয়ার n প্লাস n c 1 a টু দি পাওয়ার n মাইনাস 1 ইনটু x প্লাস n c 2 a টু দি পাওয়ার n মাইনাস 2 ইনটু x স্কয়ার প্লাস এভাবে চলতো তাহলে খেয়াল করে দেখো এখানে n এর জায়গায় কি আছে 5 আর এ জায়গায় কি আছে 1 তার মানে 1 টু দি পাওয়ার 5 প্লাস n c 1 অর্থাৎ 5 c 1 a টু দি পাওয়ার n মাইনাস 1 এখানে a কত 1 1 টু দি পাওয়ার n মাইনাস 1 মানে হচ্ছে 5 মাইনাস 1 অর্থাৎ 4 ইনটু x x মানে x এর জায়গায় এটা কত আছে মাইনাস 2x প্লাস n c 2 মানে হচ্ছে 5 c 2 a টু দি পাওয়ার n মাইনাস 2 এর জায়গায় কত আছে 1 1 টু দি পাওয়ার n মাইনাস 2 মানে 5 মাইনাস 2 মানে 3 ইনটু x স্কয়ার x এর জায়গায় কত আছে মাইনাস 2x টু দি পাওয়ার 2 x স্কয়ার তাহলে এখান থেকে আমরা লিখতে পারি আমাদের যেহেতু তিনটা টার্ম লিখতে বলছে আমরা এ পর্যন্ত লিখবো এর বাইরে আর যাব না তাহলে খেয়াল করে দেখো 1 বিয়োগ 5 মানে 1 5 c 1 মানে 5 ইনটু মাইনাস 2x 1 টু দি পাওয়ার 4 তো 1 প্লাস 5 c 2 মানে হচ্ছে 10 1 টু দি পাওয়ার 3 মানে 1 আর মাইনাস 2x কে হোল স্কয়ার করলে চলে আসে 4x স্কয়ার 1 মাইনাস 10x প্লাস 40x স্কয়ার এটাই হচ্ছে আমাদের এক নম্বর অংশের অ্যান্সার এক নম্বর অংশে চেয়েছিল কি যে ফাইন্ড দ্য ফার্স্ট থ্রি টার্মস ইন দ্য এক্সপ্যানশন অফ 1 মাইনাস 2x হোল টু দি পাওয়ার 5 সেটার অ্যান্সার এটা এরপর আমরা চলে আসি আমাদের দ্বিতীয় অংশটা কি বলে দ্বিতীয় অংশটা আমাদেরকে বলেছিল যে 1 প্লাস ax প্লাস 2x স্কয়ার ইনটু 1 মাইনাস 2x হোল টু দি পাওয়ার 5 এই এ আর এই এ কে ভুলে ফেলো না এই এ কিন্তু হচ্ছে একটা জাস্ট একটা কনস্ট্যান্ট প্রশ্ন দেওয়া আছে আর ওই এটা ফর্মুলা সঙ্গে লেখা হয়েছিল তাহলে এটার এক্সপ্যানশনে বলা হচ্ছে কোএফিশিয়েন্ট অফ x স্কয়ার এর ভ্যালু হচ্ছে 12 এখান থেকে তোমাকে এই কনস্ট্যান্ট a এর ভ্যালুটা বের করতে হবে তাহলে একটা কাজ করি আমরা 1 প্লাস ax প্লাস 2x স্কয়ার এটা যা আছে এই অবস্থায় রাখি একে আমি কোনো চেঞ্জ করতে পারবো না কিন্তু 1 মাইনাস 2x হোল টু দি পাওয়ার 5 এটাকে আমরা একটুকে এক্সপ্যান্ড করেছিলাম এক্সপ্যানশনে যেটা পেয়েছি সেটা লিখে নিই 1 মাইনাস 10x প্লাস 40x স্কয়ার এরপর তোমাকে বলা হয়েছিল যে এইটার এক্সপ্যানশনে x স্কয়ারের কোএফিসিয়েন্ট কত তাহলে আমরা যেটা লিখবো এখন কোএফিসিয়েন্ট অফ x স্কয়ার ইজ এখানে আমরা কোএফিসিয়েন্ট অফ x স্কয়ার কিভাবে বুঝবো একটা জিনিস খেয়াল করো এটা এবং এটা যখন গুণ হবে মাল্টিপ্লিকেশন হবে তখন এর প্রত্যেকটা এলিমেন্টের সঙ্গে এর প্রত্যেকটা এলিমেন্ট মাল্টিপ্লাই হবে x স্কয়ার আমি কখন পাবো যখন 1 এর সঙ্গে এই x স্কয়ারের মাল্টিপ্লিকেশনটা হবে সো 1 ইনটু 40x স্কয়ার হলে আমি একটা x স্কয়ার পেতাম সেক্ষেত্রে x স্কয়ারের কোএফিসিয়েন্টটা কত 1 ইনটু 40 প্লাস এই এ এক্স এর সঙ্গে যদি এই মাইনাস টেন এক্স মাল্টিপ্লাই হয় তখনও আমি একটা এক্স স্কোয়ার পাই এ এক্স আর এই এক্স আর এই এক্স মাল্টিপ্লাই হলে একটা এক্স স্কোয়ার হবে তার কোএফিসিয়েন্টটা কত হবে এ ইনটু মাইনাস টেন প্লাস এই যে টু এক্স স্কোয়ার এর সঙ্গে এই ওয়ানটা যখন মাল্টিপ্লাই হবে তখন কি হবে একটা এক্স স্কোয়ার আসবে সেই এক্স স্কয়ারের কোএফিসিয়েন্ট কত 2 ইনটু 1 সব মিলে কোএফিসিয়েন্ট অফ এক্স স্কয়ার ইজ 1 ইনটু 40 প্লাস a ইনটু মাইনাস 10 প্লাস 2 ইনটু 1 অর্থাৎ এই পুরোটাই হচ্ছে কোএফিসিয়েন্ট অফ এক্স স্কয়ার এবং তার ভ্যালু কত দেয়া আছে তার ভ্যালু দেয়া আছে 12 তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 40 মাইনাস 10 a প্লাস 2 ইকুয়াল টু 12 তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে 42 মাইনাস 12 ইকুয়াল টু 10 এ অর্থাৎ
10 a equal to 30 a value চলে আসে 3 এটাই আমাদের অ্যানসার।